বিসমিল্লাহি সম্মানিত সুধীবৃন্দ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বর্তমান যুগের অত্যন্ত প্রয়োজনীয় একটি ওযীফা এটি কারণ এই যুগের সন্তানগণ বেশিরভাগ মা-বাবার নাফরমানি করে অনেকে আছেন যাদের আকীদা ঠিক নাই কিংবা স্বামীর মধ্যে এমন কোন দোষ আছে অথবা স্ত্রীর মধ্যে এমন দোষ আছে এসব দোষ ত্রুটি দূর করার জন্য সেই ব্যক্তিকে এই অজিফাটি করানো খুবই জরুরি অজিফাটি হলো আল্লাহর তিনটি গুণবাচক নাম কিভাবে অজিফাটি করতে হবে তা জানার জন্য শেষ পর্যন্ত অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যার মধ্যে দোষ আছে এখন আপনি যদি তাকে বলেন তুমি এই অজিফাটি করলে তোমার এই অভ্যাস ভালো হবে তুমি ন্যাক হয়ে যাবে তোমার এই দোষ দূর হবে তাহলে সে কখনো এই অজিফাটি পড়বে না তাই কৌশল অবলম্বন করতে হবে যদি মেয়ে হয় মেয়ে নাফরমানি করে তাহলে বলবেন যদি তুমি এই অজিফাটি করো তাহলে তোমার খুব ভালো হবে খুব ভালো করে তোমার বিয়ে শাদী হবে তখন সে আগ্রহ ভরে এই অজিফাটি করবে আর যদি ছেলের মধ্যে কোনো দোষ থাকে তাকে বলবেন যদি তুমি এই অজিফাটি করো তাহলে তোমার কামায় রুজি রোজগারে বরকত হবে তোমার রুজি রোজগার বৃদ্ধি পাবে তখন সে আগ্রহ করে সে অজিফাটি পালন করবে পুরুষদেরকে যদি বলেন এতে তোমার রুজি রোজগার বৃদ্ধি পাবে তাহলে সে তাহাজ্জুদের সময় উঠেও আমল করতে রাজি হয় তো অজিফাটি যার মধ্যে সমস্যা আছে সেই করতে হবে সেজন্য এই ব্যবস্থায় তাকে পড়তে উৎসাহিত করবেন চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় প্রতিদিন একুশ বার এই এই গুণবাচক নামগুলি পড়বেন একুশ বার ইয়া ইয়া হাদি ইয়া 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 রহমান, রহিম, এই যে নিয়তে করবে সেটাতে সে সফল হবে আর সাথে সাথে তার মধ্যে যেসব দোস্তুটি আছে কুঅভ্যাস আছে সেসব কুয়ভ্যাস দূর হয়ে যাবে এবং আল্লাহ তালা তাকে হেদায়ত দান করবেন